ऊनकोटी जिलार जिला शिल्प केंद्रटी कईलाशहरेर प्राण केंद्रे जेमन अवस्थित तेमन परिकाठामोगत अन्यान्य व्यवस्थार मोटेओ कमती नेई, किन्तु केंद्रटी बर्तमाने कर्मी स्वल्पताय रीतिमतो धुकछे। एमनकि जे समस्त कयेकजन कर्मी रयेछेन तादेर मध्ये केउ छुटिते गेले एई जिला शिल्प केंद्रटी रीतिमतो अचल होये पड़े। एते साधारण मानुषके जे भोगान्तिर शिकार होते हय ता बलाई बाहुल्य। এছাড়া কেন্দ্রটিতে অন্যান্য আংশিক সমস্যাও রয়েছে। এই পরিস্থিতিতে ঊনকোটি জেলা শিল্প কেন্দ্রটিতে কর্মী স্বল্পতা দূরীকরণ সহ অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে কর্মচারী সংঘের কৈলাশহর মহকুমা কমিটির শুক্রবার জেনারেল ম্যানেজার অশিনী রূপিনীর কাছে ডেপুটেশন প্রদান করলো। কর্মচারী সংঘের কৈলাশহর মহকুমা কমিটির সম্পাদক বিকাশ মালাকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেনারেল ম্যানেজার অশিনী রূপিনীর দপ্তরে গিয়ে তার সঙ্গে দেখা করে তাদের দাবিগুলোর কথা তুলে ধরেন। কার্যত কর্মী স্বল্পতার দরুন ব্যাঘাত সৃষ্টি হওয়ার কারণে সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, কর্মচারী সংঘ কৈলাশহর মহকুমা কমিটির সম্পাদক বিকাশ মালাকারের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। সঙ্গে আলোচনা করি কি কি সমস্যা আছে। সমস্যা আছে, স্টাফের সমস্যা আছে। সাধারণ মানুষ যখন আসে, যেহেতু ওনাদের স্টাফ নেই, তাই ওনারা অনেক সময় ব্যক্তিগত ছুটিতে থাকেন, তাই সেই ক্ষেত্রে মানুষের অসুবিধা হয়। আমরা ওনার কাছে দাবি করেছি যাতে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্টাফ চেয়ে পাঠান। আমরা রাজ্য সরকারের কাছেও দাবি করব যাতে এখানে যে স্টাফের যে শর্টেজটা খুব দ্রুত সমাধান করা যায় এবং সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে আমাদের এই রাষ্ট্রবাদী সরকার নিশ্চয়ই লক্ষ্য রাখবেন। সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজার অশিনী রূপিনী সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দীর্ঘক্ষণ ধরে কর্মচারী সংঘের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের সমস্যা ও দাবিগুলোর কথা শোনেন এবং সমস্যাগুলোর ব্যাপারে সহমত পোষণ করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে সমস্যাগুলো মেটানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে জেনারেল ম্যানেজার আশ্বাস দিয়েছেন বলেও সংশ্লিষ্ট কর্মচারী সংঘ নেতৃত্ব জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, News Vanguard।